वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करुन एवं पासे थाका बेल आइकनटी प्रेस करुन सबार आगे नोटिफिकेशन पावार जन्य। हेलो भिवर्स, आज के चायना टीवी 21 इंची अल्ट्रा स्लिम पीसीबी एक प्रॉब्लम सॉल्व कर देखाबो। तो ये पीसीबीटार प्रॉब्लम होच्छे पावर ठीक आछे, पावर कोनो समस्या नहीं, किन्तु जखन पावर ऑन करा होच्छे तार संगे संगे देखा जाच्छे जे हॉरिजॉन्टल सेक्शने एक कंडेंसर संगे संगे कि होच्छे बास्ट करे जाच्छे। 4.7 AFD एक कंडेंसर बास्ट करे जाच्छे एवं जत बार ही एटा लागाना होच्छे तत बार ही देखा जाच्छे जे कंडेंसरटा पुड़े जाच्छे बा फेटे जाच्छे बा बास्ट करे जाच्छे। तो एई रकम ही एकटा प्रॉब्लम आज के स्टेप बाय स्टेप करे देखाबो। भिडियोटा एकटू बड़ो हये गेछे, आसछे इंटर पर। তা প্রথমেই হচ্ছে আমি যেটা দেখাবো যে কনডেন্সারটা বাস্ট করে যাচ্ছে সেই কনডেন্সারটাকে আমি দেখাবো। আগে একটা কনডেন্সার চেঞ্জ করা হয়েছে, এটা নতুন কনডেন্সার। ফলটাকে দেখানোর জন্য আমি আবার একটা কনডেন্সার লাগিয়েছি। এখন সেটের পাওয়ার অন করলাম। এবার আপনারা দেখতে থাকুন ওই অরেঞ্জ কালারের যে কেলট্রনের কনডেন্সারটা দেখা যাচ্ছে ওটা থেকে দেখুন ধোঁয়া বেরোচ্ছে। পাওয়ার সুইচ অফ করে দিলাম, কেন সত্যি সত্যি কনডেন্সারটা বাস্ট করে উড়ে যাবে। তো এই কনডেন্সারটা কেন বারবার ফেটে যাচ্ছে সেইটারই একটা কারণ অনুসন্ধান করব। এই যে দেখতে পাচ্ছেন এই যে কনডেন্সারটাকে স্ক্রুড্রাইভার দিয়ে আমি মেনশন করে দেখিয়ে দিচ্ছি, অ্যারো চিহ্ন করেও দেখিয়ে দিচ্ছি। 4.7 AFD 250 ভোল্টের কনডেন্সার, এটা একটু জুম করে দেখায় ঠিক কোন জায়গাটায় থাকে। হরাইজন্টাল সেকশানে এই কনডেন্সারটা যেখানে 400 ভোল্টের ক্যাপাসিটার থাকে তার সঙ্গে এটা বায়াসিং করা থাকে। সেই জন্য আমরা প্রথমেই কি করব, যে কনডেন্সারটা ফেটে গিয়েছিল বাস্ট করেছিল সেই কনডেন্সারটাকে প্রথমেই আমরা ওপেন করে নেব। এই সেই কনডেন্সারটা যেটা থেকে ধোঁয়া বেরোচ্ছিল এবং 250 ভোল্টের কনডেন্সার কেলট্রনের কনডেন্সার আছে এটা। এখনই আমরা কোনো কনডেন্সার লাগাবো না, কেন এখনই যদি কনডেন্সার লাগাই আবার তো সেই একই ঘটনা ঘটবে। সেই জন্য আমরা যেটা করব, এই কনডেন্সারের বায়াসিংয়ে যে পার্টসগুলো আছে সেগুলোকে আমরা চেক করব। দেখুন এখানে একটা ডায়োড আছে, ডায়োডটাকে মাপছি, ডায়োডটা শর্ট নয়, ডায়োডটা ঠিক আছে। তাহলে কোনো কিছু একটা প্রবলেম আছে এই বায়াসিংয়ে,
যার জন্য এই সমস্যাটা তৈরি হচ্ছে। এবং এর পাশাপাশি যে সমস্ত কম্পোনেন্টসগুলো রয়েছে সেইগুলোকেও আমরা একটা একটা করে মিটার দিয়ে দেখে নিচ্ছি, কিন্তু সেরম কিছু রেজাল্ট পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কোনো কিছু কন্ডেন্সার সংলগ্ন যে সমস্ত পার্টসগুলো বা কম্পোনেন্টসগুলো আছে সেগুলো কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তো এখানে একটা ক্যাপাসিটার আছে যেটাকে আমরা সন্দেহ করছি, সাসপেক্ট করছি, C411 পজিশন নাম্বার। কন্ডেন্সারের ভ্যালু হচ্ছে 224/400 ভোল্ট, অর্থাৎ 220 kPa একটা ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটাকে আমরা সন্দেহ করছি এটা খারাপ হতে পারে, কারণ এর বায়াসিংয়ে তার অন্য কিছু খারাপ বেরোচ্ছে না। তা এই ক্যাপাসিটারটাকে তোলা হয়েছে। এবার অন্য মিটার, যে মিটার দিয়ে ক্যাপাসিটার মাপা যায়, সেই মিটারটা নিয়ে এলাম। এবং এই মিটারের সাহায্যে আমরা ক্যাপাসিটারের ভ্যালুটা মাপার চেষ্টা করব। ক্যাপাসিটার রেঞ্জে মিটারটাকে রেখে দিলাম। এরপর আমরা দেখব যে ওর ভ্যালুটা দেখাচ্ছে কি না, 220 kPa। দেখুন কোনো রিডিং আসছে না, তার মানে ইন্টারনালি ওপেন আছে। ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই মাপা হোক না কেন, এটা কিন্তু কন্ডেন্সারের ভ্যালু দেখা যাচ্ছে না। এর পরিবর্তে একটা সেম ভ্যালুর একটা নতুন ক্যাপাসিটার নিয়ে এলাম। দেখুন এটা 220 kPa এর ভ্যালু দেখাচ্ছে। আপনি যেদিকেই রিডিং মাপুন না কেন, সেই 220 kPa রিডিং আসছে। তার মানে ক্যাপাসিটারটা খারাপ ছিল, ওপেন ছিল ইন্টারনালি, যার জন্য কন্ডেন্সারের ওপর প্রেশারটা পড়ছিল এবং কন্ডেন্সার সঙ্গে সঙ্গে ধোঁয়া বেরিয়ে বাস্ট করছিল। তা আমরা এখন এই ক্যাপাসিটারটা প্রথমে লাগাবো, যার ভ্যালু হচ্ছে 224/400 ভোল্ট, 224 kPa বাই 400 ভোল্ট। ঠিক যে পজিশনে যে জায়গায় ছিল আমরা ঠিক সেকেন্ডে বসিয়ে নিলাম। ক্যাপাসিটারটাকে একটু ভালো করে সোল্ডার করে নিলাম, এই দুটো পয়েন্ট ভালোভাবে সোল্ডার করতে হবে। কোনো রকম লুজ কন্ট্যাক্ট বা ওপেন হয়ে গেলে তাহলে কিন্তু আবার সেম ঘটনা ঘটবে। তা ক্যাপাসিটার লাগানোর কাজ শেষ। এরপর আমাদের যেটা করতে হবে, যে কন্ডেন্সারটা বাস্ট করেছিল সেই কন্ডেন্সারটাকে তো আবার একটা নতুন লাগাতে হবে। 4.7 mA 250 ভোল্টের একটা কন্ডেন্সার, কেলট্রনের কন্ডেন্সার একটা যেই জায়গায় বসানো ছিল আমরা ঠিক সেই জায়গাতেই আবার পোলারিটি ঠিক রেখে কন্ডেন্সারটাকে বসিয়ে দিলাম। এই ফল্টগুলো এইরকমই, প্রথমে টেকনিশিয়ান ভাইয়েরা ভয় পেয়ে যায় যে বিরাট কিছু ক্ষয়ক্ষতি বোধহয় হয়ে গেল, সেরকম কিছু ক্ষয়ক্ষতি হওয়ার চান্স নেই। তা সেই জন্য আমরা যদি ওই ক্যাপাসিটার খারাপ বেরোনোর পরও যদি প্রবলেমটা হয় তাহলে বুঝতে হবে আদার্স ওর স্যারাউন্ডিং এরিয়ায় আদার্স অন্য কোনো কম্পোনেন্টস আরও খারাপ আছে, কারণ একই সঙ্গে দু তিনটে কম্পোনেন্টস অ্যাট এ টাইম খারাপ হতে পারে শর্ট সার্কিট হলে। তা এখন কন্ডেন্সার বসানো হয়ে গেছে, ক্যাপাসিটারও বসানো হয়ে গেছে। এবার আর আমাদের অপেক্ষা করে আর কী হবে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেটের পাওয়ারটা অন করব। সেটের পাওয়ার অন করলাম, এখানে এলইডি ব্লিঙ্ক করলো,
দেখুন পিকচার এসে গেছে স্ক্রিনে, কিন্তু কন্ডেন্সার কিন্তু কোনো কিছু ফাটছে না বা বাস্ট করছে না বা ধোঁয়াও বেরোচ্ছে না। আপনাদের দেখানোর জন্য আমি একটু স্টে করে যাচ্ছি, কেননা আগে যেটা হচ্ছিল সুইচ অন করার সঙ্গে সঙ্গে কিন্তু কন্ডেন্সার থেকে ধোঁয়া বেরিয়ে চারিদিক হচ্ছিল। তো এখন কিন্তু সেরম কিছু ঘটনা ঘটছে না, এবং এর থেকে বোঝা গেল ওই ক্যাপাসিটারটা যদি আল্ট্রাস্লিম বোর্ডে যদি ক্যাপাসিটার ইন্টারনালি ওপেন হয় এবং তার বায়াসিংয়ে যদি কোনো কন্ডেন্সার থাকে তাহলে এটা ফাটতে পারে। তো আমরা এখন মূল স্ক্রিন বড় স্ক্রিনে ফিরে যাই, টোটাল ছবিটা দেখি। দেখুন প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।